গুরু সদয় দত্ত, তিনি জেলা ম্যাজিস্ট্রেট থাকাকালীন যে উপলব্ধি দিয়ে বুঝেছিলেন যে ভারতবর্ষের তরুণ তরুণীদেরকে যদি সাংস্কৃতিক, বিশেষ করে সুস্থ সংস্কৃতির সপক্ষে আনতে হয়, তাহলে এমন একটা সংগঠন গড়ে তুলতে হবে, এমন একটা সাংস্কৃতিক দল গড়ে তুলতে হবে যার মধ্য দিয়ে তারা সাংস্কৃতিক পরিবর্তন আনতে পারবে, বিপ্লব আনতে পারবে। ভট্টাচার্য অন্য কিছু নয়, ভট্টাচার্য একটা আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন। আর ভট্টাচার্য শুধু কিছু নাচ গান করলাম ভট্টাচার্য হলাম না, ভট্টাচার্যকে হতে হয়, ভট্টাচার্য হতে হয়। নাচ গান যেমন শিখব, পণ মানা প্রণিয়াম প্রণীতি শিখব, ঠিক তেমনি কিছু কাজ আছে যে কাজ দেশ ও দশের কাজের সঙ্গে মিশে যাবে, নিজেকে নিবেদিত করতে পারবো, তবেই তিনি হবেন ভট্টাচার্য। তো আমরা সেই শিক্ষা দিয়ে থাকি যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এখানে এই শিবির সংগঠিত করছি, ভট্টাচার্য আন্দোলনের শ্রেষ্ঠা গুরু সদয় দত্ত। আমরা তাকেই প্রথমেই বন্দনা করব, তারপরে